এদের নতুন বউ তো ভালো করেই দেখছেন, উনি যা হোক বলা হয়ে গেল, আর কি বলবো, এরকম ভালো করে দেখে না। ওই দেখো ওনার কীর্তি, এই যে আবার দেখো ওনার কীর্তি কি বাবা যে, আমারও তো খুব হাসি মন লেগেছে বরের প্রতি, তাই জন্যে হাসি। যাই হোক, নতুন বাড়ি, খুশিতে থাকাই ভালো সব মেয়েদের। আচ্ছা, এই যে আবার বাপরে বাপ, স্টাইল করে আমাদের নন্দাই ননদের বর এরকমভাবে ছবি তুলতে বলেছে, আর আমরা সেটাই তুলছি। এরকমভাবে ছবিটা কেমন আমার কাছে ভালোভাবে হচ্ছে না। যাই হোক, এবার দেখো বাবা রে, আমার কোলে শুয়ে পড়েছে আমার বাপ রে বাপ, এখন আর বাবা, এখন দুজনের দা কুমড়ো, এই কোলে শুয়ে পড়েছে বাবা, নতুন বইয়ের কত সব, বাপ রে বাপ, কচি খোকা হয়ে গেছে বাপ রে, সিনেমার পোস্ট দেওয়া হচ্ছে মনে হচ্ছে, শুটিং চলছে বাপ রে। এই দেখো এবার আবার দেখো ননদের, ননদের মানে ননদের ঝাঁপি নিয়ে খুলে পড়েছি, খুলে ফেলেছি। এই যে বললাম ননদ এক, ননদ দুই, যে এই যে মেজ কাকার শ্বশুরের ছোটো মেয়ে, এই যে রানী কালারের শাড়ি পরে শুয়ে পড়েছে আমার বর, আমাকে নিয়ে বসেছে, আর সব ননদ এতক্ষণ আমাকে নিয়ে তুলেছিল, এবার দাদা বৌদিকে নিয়ে ননদরা তুলেছে। এই যে সমস্ত, এই যে হলুদ শাড়ি পিসির মেয়ে, পিসি শাশুড়ির মেয়ে, ওই যে সবুজ হাত কাটা ব্লাউজ, ওটা ছোটো কাকা শ্বশুরের মেজ মেয়ে, এই যে কালো ব্লাউজ, এটাও এই কালো শাড়ি, এটা হচ্ছে ছোটো কাকার ছোটো মেয়ে, আর এইটা, এই যে হলুদ শাড়ি, এই যে ফুল গজা মাথায়, এটা ছোটো কাকার বড়ো মেয়ে, এই যে পিঙ্ক কালারের শাড়ি, এ হচ্ছে মেজ কাকার বড়ো মেয়ে। যাই হোক, রেখে দিলাম। আর এখানে বাপ বাড়ি কে হাসি রে, এই সময় সবাই তো উঠেছে, এই সময় আর খাট ভেঙে পড়েছে, ওই খাট আমার বিয়ের খাট না, ওখানকার খাট, ওদের বাড়ি ওখানকার খাট। বাবা এত বলতে